আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব গণিত বইয়ের অনুশীলনী 5। অনুশীলনী 5-এর আজকে আমরা শিখব উদাহরণ 11। তাহলে আসো দেখি উদাহরণ 11-তে কি বলেছে। কোন সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়। কতে বলেছে কি সংখ্যাটি x হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করে। সংখ্যাটি কি হলে x হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করে। তাহলে আসলে ফার্স্টে ক শুরু করি। ক এখানে এখানে সংখ্যাটি কত, এখানে সংখ্যাটি হচ্ছে তোমার কি x। এখন দেখো কি শর্ত বলেছে ওরা, কোন সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে। কোন সংখ্যার 4 গুণ, তাহলে সংখ্যাটা কত, আমার সংখ্যাটা এখানে x, তাহলে কি লিখবো আমরা যে সংখ্যাটির 4 গুণ থেকে 5 বিয়োগ করলে, সংখ্যাটির 4 গুণ থেকে 5 বিয়োগ করলে, 5 বিয়োগ করলে কি হবে বিয়োগফল 4 গুণ। তাহলে সংখ্যাটা কত, এই জায়গায় সংখ্যাটা হচ্ছে x, 4 গুণ মানে 4x। তাহলে 4x কি করলে বিয়োগ করলে, কত বিয়োগ করলে 5, তাহলে -5। তারপর আমরা কি লিখব, আবার কি বলেছে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। তাহলে আমরা কি লিখবো যে সংখ্যাটির দ্বিগুণ এর সাথে 19 যোগ করলে যোগফল। আমরা 19 কি কারণে যোগ করছি, কারণ তোমাকে কি বলেছে যে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়। বেশি হয় মানে কি হয়, এক্ষেত্রে যোগ করতে হবে। তাহলে কি সংখ্যাটির দ্বিগুণের সাথে 19 যোগ করলে যোগফল কত হবে, তোমার যোগফল হবে সংখ্যাটির দ্বিগুণ, তাহলে 2x। 19 আমরা কি করবো যোগ +19। তাহলে আমাদের প্রশ্ন মতে কি হবে, তোমার প্রশ্ন মতে, কারণ এখানে বলেছে কি তথ্যের আলোকে সমীকরণ গঠন করো, তাহলে সমীকরণ গঠন আমরা কিভাবে করব, 4x-5 সমান 2x+। এটাই কি আমার, এটাই হচ্ছে আমার সমীকরণ গঠন। তাহলে এটা হচ্ছে আমার ক নম্বরটা। এখন আমরা কি দেখবো খ নম্বরটা। খতে কি বলেছে যে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আসো আমরা খ শুরু করি। লিখতে পারি যে ক হতে পাই, ক হতে আমরা কি পাই, ক হতে যে এই সমীকরণটা আমরা পাই 4x-5 সমান 2x+। তাহলে আমরা সংখ্যাটি নির্ণয় করি, বা আমরা কি করবো এক্স গুলোকে এক পাশে রাখি, 4x+2 এ পাশে আসলে তোমার হবে মাইনাস, +2x এ পাশে আসলে -2x সমান 19, -5 এ পাশে আসলে হবে ডান পাশে তোমার -5 এ পাশে গেলে +5 হবে, তাহলে বা কত থাকে তোমার 2x সমান 24। তাহলে কি 2 আর x কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে আমরা কার মান বের করবো, x এর মান। তাহলে x টাকে এই পাশে রেখে 2টা ওই পাশে কি হয়ে যাবে তোমার ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে কত হয় কাটে, ভাগ করলে তোমার 12 দুগুণে 24। তাহলে x এর মান আমাদের কত বের হলো, x এর মান 12 বের হলো। তাহলে আমরা কি দেখতে পারি, অতএব সংখ্যাটি কত, এটাই কি তোমার, এটাই হচ্ছে ক্ষয়ের অ্যান্সারটা। তাহলে আমাদের ক নম্বরটাও শেষ হলো। এখন গতে তোমার কি বলেছে, গতে বলেছে সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি 3টি, কোন সংখ্যাটি, এই যে এখানে সংখ্যাটি কত, এই জায়গায় তোমার 12।
তাহলে আসো আমরা গ নাম্বারটা দেখি। যে খতে প্রাপ্ত কি সংখ্যাটি সমান্ত হচ্ছে আচ্ছা কি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, যেমন ধরো 1, 2, 3, 4, 5 এরকম, এগুলো কি, এগুলো হচ্ছে আমার ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দেখো একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য কত, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য হচ্ছে কত করে, 1 করে। যেমন দেখো এদের পার্থক্য কত, প্রত্যেকটা থেকে প্রত্যেকটার পার্থক্য হচ্ছে 1 করে। তাহলে আসো আমরা বের করি, তাহলে আমরা কি করবো যে মনে করি, প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা, প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমান কত, y। তাহলে আমরা কি লিখব, অর্থাৎ দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত আসবে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটার পার্থক্য কত ছিল, 1 করে। তাহলে 1y+ কত আসবে, 1। তাহলে কি, সুতরাং তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি হবে এই ক্ষেত্রে, দ্বিতীয়টার সাথে আমরা কত যোগ করব, আরো 1 যোগ করব, তাহলে কত আসবে, y+1+ কত, 1। প্রথমটা আমরা কি ধরেছিলাম, 1। দ্বিতীয়টা কত ধরেছি, y+1 কি কেন, কারণ আমরা কেন বলছি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা জানি যে প্রত্যেকটার থেকে প্রত্যেকটার পার্থক্য কত এসেছে, একটু আগে আমরা দেখলাম 1 করে, তাহলে আমরা কত যোগ করেছি, 1। তৃতীয়টাতে কি করেছি, আমরা দ্বিতীয়টার সাথেও 1 যোগ করেছি, তাহলে এই ক্ষেত্রে কত হয় তোমার, y+2। ঠিক আছে, এখন আসো আমরা কি করবো প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে কি বলেছে তোমার, সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে, কোন সংখ্যাটি, এই যে খতে প্রাপ্ত সংখ্যাটি, তাহলে সংখ্যাটি কত বের হচ্ছে, 12। তাহলে এই তিনটার যোগফল কত হবে, এই 12 হবে। তাহলে আমরা আসলে লিখি y+y+1+y+2। 2 কিভাবে এসেছে আমরা তো দেখেছি, এখন দেখো যোগফল কত, 12। তাহলে আসো ফার্স্ট ব্র্যাকেট আমরা তুলি, কত হয় y+y+1+y+3 সমান, তাহলে কত এখানে তোমার y+2 সমান কত, 12। তাহলে এখানে y আছে কয়টা, y আছে তোমার তিনটা, 1টা 2টা 3টা, তাহলে যোগ অবস্থায় আছে, তাহলে আমার কি হবে তোমার 3y, সংখ্যা কত তোমার +3, 2 আর 1 3 সমান 12, 3y সমান 12, +3 ওই পাশে গেলে কি হবে, -3, তাহলে বিয়োগ করলে তোমার কত হয়, বিয়োগ করলে থাকে 9। আমরা কার মান বের করবো, আমরা হচ্ছে y এর মানটা বের করবো, তাহলে y=3 এর সাথে y কি অবস্থা আছে, গুণ অবস্থা, ওই পাশে গেলে আমার কি হবে, ভাগ। সুতরাং y=3 কত হয় তোমার, 9। আমাকে কি বের করতে বলেছে, যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি। আমরা কি লিখবো যে, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে এই ক্ষেত্রে, 3, কারণ এখানে সব থেকে ছোট সংখ্যা কত, y এর মান কত বের হয়েছে, 3, আর সব থেকে বড় কত, y+2, তাহলে আমাকে বের করতে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত, 3। তাহলে এটাই কি আমার, এটাই হচ্ছে আমার অ্যান্সার, তাহলে অ্যান্সার আমরা কি লিখবো, অ্যান্সার লিখবো আমরা 3। আজকে আশা করি উদাহরণ 11টা তোমরা বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে।